বিষয়কর শিশু মাত্র 9 মাসে পবিত্র কোরআন মুখস্থ করে কোরআনে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করলেন 9 বছরের শিশু মোহাম্মদ জোরেজ। হরিশচন্দ্রপুর থানার তুলসীহাট গ্রাম পঞ্চায়েতের জামিউল উলুম শুকরিয়া তুলসীহাট বাসস্ট্যান্ড মাদ্রাসা থেকে সে হাফেজ হয়েছে বলে জানান মাদ্রাসার শিক্ষকরা। জানা গিয়েছে শিশু হাফেজ মোহাম্মদ জোরেজের বাড়ি বিহার রাজ্যের কাটিহার জেলার বালিয়া বেলুন থানার বাখুয়া কালদাসপুর গ্রামে। জোরেজের এই সাফল্যে গর্বিত তার বাবা মা থেকে শুরু করে শিক্ষকরা। পরিবার সূত্রে জানা গিয়েছে বাবা মোহাম্মদ নূর আলম পেশায় একজন দিনমজুর, চার ভাইয়ের মধ্যে জোরেজ তৃতীয়। মাদ্রাসার শিক্ষক হাফেজ এবং কারি মেহবুব আলম জানান তিনি দীর্ঘ 29 বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। 1.5 বছর আগে মোহাম্মদ জোরেজকে এই মাদ্রাসায় ভর্তি করানো হয়। তার হাফেজ হতে সময় লেগেছে মাত্র 9 মাস। এই যে ছেলেটা মাত্র এখানে মাদ্রাসায় আমার ভর্তি হওয়া 1.5 বছর হলো, কিন্তু ওর হিফজ শুরু করা 9 মাস হলো। 9 মাসের মধ্যে ছেলেটা হাফিজে কোরআন হলো। আর ছেলেটার বাড়ি হচ্ছে আপনার বাঘুয়া কালদাসপুর বিহার বারসই বালিয়া বেলুন থানা। খুবই অত্যাধিক গরিব ছেলে, মানে ওর মা বাবা দিন খায়, দিন মজুর, মানে খুবই নিরীহ গরিব। আলহামদুলিল্লাহ গরিব ছেলে, আল্লাহ তাআলা ওকে পছন্দ করে আল্লাহ তাআলা ওকে হাফিজে কোরআন করেছেন। এটা খুশির খুবই ব্যাপার, মানে আনন্দের কোনো সীমা নাই। শুরু থেকে এখনো পর্যন্ত এই মাদ্রাসায় অধ্যয়ন করছে সে। তিনি আরও জানান বর্তমানে এই মাদ্রাসায় 150 জন ছাত্র রয়েছে, এর মধ্যে 70 থেকে 75 জন ছাত্র মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে আরও 5 জন ছেলে হাফেজ হবেন। খুবই গর্বিত যে আমাদের তুলসীহাটা মাদ্রাসায় 9 মাসের মধ্যে এক ছেলে হাফিজ হলেন। ইনার হাফিজ করার পিছনে এখানকার মৌলি সাহেবরা আছে 4 জন, ওনারা একে খুব সাহায্য করেছেন, পড়াশোনা ভালো রকম ক্লাস হয়। বলছি কোন মাদ্রাসা থেকে হয়েছে? মাদ্রাসা জামিউল উলুম শুকরিয়া তুলসীহাটা। হরিশচন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, নিউজ বাংলা।